রানার রা কবে খাকি পিওনে বদলে গেল দিন ভুলেছি সময় হাজারো রানার ছোটে শহরের পথে ঘাটে আজ তারা ডেলিভারি বয় বলা যায় কে বললো সিপিএম এর গায়ক এইসব তো একদম বাজে কথা আর ভেদ যদি আপনি খুব ভালো করে মানে আর কি শিল্পের ইতিহাস দেখেন বামপন্থী শিল্পী আপনি বারে খুঁজেই পাবেন না ঠিক আছে জেলে জেলে পড়া যে শিল্প বাম কিন্তু তাকে এবার আমার বক্তব্য হচ্ছে শিল্পী মাত্রেই বামপন্থী বামপন্থায় যে ধরনের কথা বলা আছে মানে আর কি যেভাবে মানুষের জীবনকে দেখতে বলা আছে জীবন বোধের কথা আছে তো শিল্পী যারা বিশ্বশত যারা লেখে তারা সবাই তো মানে বামপন্থী ভাগীরথী তুমি মেকং নদীর সীমানা ভাঙো খবর আনো খবর আনো আর আজকে যে গায়কের সাথে আমরা কথা বলবো তিনি হলেন ডক্টর শমিক দাস তার গানের মধ্যে তিনি খবর এনেছেন তিনি দেখিয়েছেন যে আজকের ডেলিভারি বয় আসলে সেই রানার যার মাইনের কথা জানা যায় না সেই শ্রমিক দাসের সঙ্গে আজকে আমরা একটা আলাপনে যাব শ্রমিক দা আপনাকে প্রথমেই স্বাগতম নমস্কার আপনাকেও স্বাগত আচ্ছা গঙ্গা জল ছাড়া যেমন গঙ্গা পুজো হয় না আপনার রানার গানটা একটু যদি রানার গানটা তো আপনারা সবাই মোটামুটি প্রচুর দর্শক প্রচুর শ্রোতা ভালোবেসেছেন শুনেছেন একটা চমকের কথা বলি গান না গে তার গান গাইতে যন্ত্র লাগে আজকে আমার কাছে যন্ত্র নেই রানার খাঁকি পিওনে বদলে গেল দিনক্ষণ ভুলেছি সময় হাজারো রানার ছোটে শহরের পথে ঘাটে আজ তারা ডেলিভারি বয় চমকের বিষয় যেটা সেটা হচ্ছে এই সপ্তাহের শেষের দিকে এই গানটির হিন্দি ভার্শন লঞ্চ করছে রিলিজ করছে যাতে আমাদের সমগ্র ভারতবর্ষে এই সমস্যাটা তো জ্বলন্ত সমস্যা এই ডেলিভারি বয়দের বঞ্চনা এদের যে চাকরির অনিশ্চয়তা তো তাতে শুধুমাত্র এমন নয় যে আমাদের পশ্চিমবঙ্গের ডেলিভারি বয় সেই ডেলিভারি বয় মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা হ্যাঁ মুম্বাইয়ের ঢাপওয়ালারাও সেই ডেলিভারি বয় এই পুরোই পুরোই অসংগঠিত যে গোষ্ঠীটা এদের চাওয়া পাওয়াগুলোর দিকেই যাতে প্রশাসনের সরকারের একটু নজর ফেরে সেই জন্যই এই গান গাওয়া এই বিষয়ে চয়ন করা একটু একটা অন্য প্রশ্ন করি গানের থেকে যাওয়ার আগে কার্ল মার্কস দুটো বিষয়ে ডক্টরেট করেছিলেন কিন্তু আমি কখনো আমরা কোনো জায়গায় লিখতে দেখিনি ডক্টর কার্ল মার্কস আমাদের এখানে মধ্যে একটা প্রচলন আছে তারা ব্যাপারটা ব্যাপারটা লিখেন আপনিও আসলে বিষয়টা হয়েছে যেটা সেটা হচ্ছে যে কোনো একজন একটি বিষয় ডক্টরেট করলে যেটা হয়। না না একটা টাইটেল দেয় একটা ইউনিভার্সিটি একটা টাইটেল দেয় তো সেই জন্য আলাদা করে আর কোনো কারণ নেই আপনি দেখবেন আমার সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলগুলো সেগুলোতে কোথাও আমি ডক্টর লিখি আমার ফেসবুক পেজে নামও হচ্ছে সৌমিক দাস এবং আমার ইউটিউব চ্যানেলের নামও সৌমিক দাস কিন্তু ডক্টর সৌমিক দাস বলে যেহেতু প্রথম থেকে একটা মোটামুটি আমার একটা পরিচিতি আছে সেই জন্য গানের মাঝখানে এই লেখাটা লিখি এবং এটা কিছু ক্ষেত্রে বলতে পারেন যে একটা উপাধি যেখানে পেয়েছি একটি ইউনিভার্সিটি থেকে তো সেই উপাধিটাকে লুকিয়ে রাখার মধ্যেও কোনো আলাদা কোনো ব্যঞ্জনা নেই আমরা বারবার দেখি যাক শোনে বলে একজন ঐতিহাসিক ছিলেন তিনি ফরাসি ঐতিহাসিক তিনি বলছিলেন ইতিহাস হলো সেটুকুই যেটুকু শাসক জানতে দেয় কিন্তু আপনার ডেলিভারি বয় অন্যান্য নীলাঞ্জনা এবং অন্যান্য গানের প্রসঙ্গ আমরা আস্তে আস্তে আসবো আপনার ডেলিভারি বয়ের গানের মধ্যে সেই ইতিহাসকে ধরার একটা ভয়ঙ্কর প্রবণতা রয়েছে রানার থেকে ডেলিভারি বয়ের বয়ের যে সম্পর্ক সেটাকে আপনি অসাধারণ ধরেছেন আমরা ভিক্টর জারাকে দেখেছি অ্যালেন্ডে সরকারের সময় গুলি খেয়ে মারা যেতে শহীদ হতে তাই এই প্রেক্ষিতটাকে যদি বলুন কীভাবে আপনি ডেলিভারি বয় আর রানারের সম্পর্কটা খুঁজে পেলেন রানার বাংলা গানের মধ্যে রানারের কোনো তুলনা হয় না রানার বারবার যে কোনো শিল্পীকে যে কোনো শ্রোতাকে রানার গানটি অনুপ্রাণিত করেছে এবার রানার গানটা যদি আপনি ভালো করে দেখেন সেখানেও কিন্তু রানারদের যন্ত্রণার কথাটাই আছে ঠিক আছে তো এক্ষেত্রেও আমাদের এই চারিদিকে এই যে ডেলিভারি বয় কত টাকা রোজগার করে সেটাও জানা যায় না মানে কত টাকা রোজগার করে জানা যায় না এবং আপনি জানলে খুব ইয়ে হবেন হয়তো আপনি জানেন বা যদি না জেনে থাকেন এটা নিশ্চয়ই আপনি আশ্চর্য হবেন যে এই যে ফুয়েল এরা যে ডেলিভারি করার জন্য যে এরা বাইক নিয়ে বিভিন্ন মানুষের দরজায় দরজায় ঘুরছে এর বাইকের ফুয়েলটাও কোম্পানি রেমভার্স করে না এইটা আমি অন্তত ডেলিভারি বয়দের থেকেই জেনেছিলাম এবং এই যে মারাত্মকভাবে পেট্রোপণ্যের যে দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে তারপরেও কিন্তু এদের যে ওয়েজেস যে ডেলি ওয়েজেস পার্ট ডেলিভারি পার্ট ট্রিপ পিছু এদের যে টাকা তার কিন্তু কোনো রিভিশন হচ্ছে না সব থেকে বড়ো কথা একজন মানুষ দু চাকায় চেপে কাজ করছেন তার কোনো ইন্স্যুরেন্স পর্যন্ত এই বহুজাতিক সংস্থারা করছে না এবং সব থেকে অদ্ভুত এই পুরোই বহুজাতিক সংস্থা যেগুলি ডেলিভারি বয়দের দ্বারা নিয়ন্ত্রিত বা ডেলিভারি বয়দের ওপর ভিত্তি করে চলছে সেখানে যার ওপর ভিত্তি করে এরা এই আসমানি উঁচু আসমানি বাড়িটা বানাচ্ছে তার ভিত এত দুর্বল করে রাখছে কেন এ বিষয়ে তো সরকারেরও নজর দেওয়া উচিত বামপন্থী গণ আন্দোলনে এদের প্রসঙ্গটা উঠে আসে কিন্তু এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল অনেকগুলো বছর ধরে নয়নের মনির মতো তাকে রক্ষা করার কথাও বলা হয়েছিল এই যে নির্মাণ কর্মী ডেলিভারি বয় তাদের কি সেই অর্থে যদিও সে সময় এত ডেলিভারি বয় ছিল না সেই অর্থে কোনো সুরক্ষা প্রকল্প বা আপনি যেটা বললেন বাড়ির ভিতটাকে মজবুত করার কি কোনো প্রচেষ্টা হয়েছিল প্রচেষ্টা তো আমি যেটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে সেরকমভাবে ছিল না এমনটা নয় ছিলই না ডেলিভারি বয় কনসেপ্টই দু হাজার সাল ওই সময় কিন্তু ছিল না নির্মাণ কর্মীরা তো ছিলেন হ্যাঁ নির্মাণ কর্মীরা ছিলেন নির্মাণ নির্মাণ কর্মীদের কিন্তু যত বড় কর্পোরেট মানে যেগুলো কিনা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেগুলো নির্মাণ সংস্থা সেগুলো কিন্তু আপনাকে আমি বলছি তাদের কিন্তু একদম টিপিক্যালি একদম স্টিপুলেটেড নম ছিল যে তারা লাইফ বেল্ট ইউজ করবে বড় বড় বিল্ডিং তৈরি করার সময় তারা ইন্স্যুরেন্সের মধ্যে তাদের যখন কোনো কর্পোরেশনের কাজ করতে যেত বা প্ল্যান স্যাংশন করতে হতো এই জায়গাগুলোই কিন্তু বা বিভিন্ন সরকারি জায়গায় যেখানে ইন্টারভেনশন সেখানে কিন্তু সেই শ্রমিকদের যারা কিনা এই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তাদের ইন্স্যুরেন্স আছে কিনা এটা দেখত তবে এটা আমি মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই সমস্ত সরকারের সরকার চলে হচ্ছে আধিকারিক দিয়ে আমলা দিয়ে ভুল ত্রুটি দুর্নীতি সবসময় ছিল সবসময় আছে সবসময় থাকবে সেই জন্য সে সময়ও প্রচুর মাছ হাত পিছলে গলেছে এখনও গলছে পরিবর্ত মানে তাহলে তার মানে কি একটা চক্রবত যেটা বলে আমাদের এখানকার দার্শনিক তত্ত্ব চক্রের মতো ব্যাপারটা করছে চক্রবধ পরিবর্তন অর্থাৎ আসল পরিবর্তন বলে তাহলে কিছু হবে না আসল পরিবর্তন বলে তো কিছু হয় না ঠিক আছে রাজনীতিতে যে প্রাসঙ্গিক হয়ে ওঠে সে সরকার তৈরি করে আসল পরিবর্তন নকল পরিবর্তন বলে কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে আপনাকে এইটুকু যেতে হবে যে সরকার জেনে শুনে চোখ বুঝে আছে না আমলাকেন্দ্রিক বা আমলাতান্ত্রিক যে প্রশাসনিক ব্যবস্থা সেখানে সরকারের নেতামন্ত্রী অব্দি খবরটা পৌঁছচ্ছে কিনা যেটা বর্তমান সময়ে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন স্তরে যে দুর্নীতি আমরা বারবার দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু মানুষ একটু 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 করে কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে পড়ছে যখন দেখা যাচ্ছে যে আমাদের সরকারের নেতামন্ত্রীরা এই দুর্নীতিকে কোনো জায়গা থেকে হলে একটু হলেও জাস্টিফাই করতে নামছেন এবং শীর্ষ নেতৃত্বরা এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছেন এবার আবার একটু গানে যাব পরিবর্তনের লহরে যাবো কেননা আমরা দেখেছি বিশ্বজুড়ে ভিক্টর জারা থেকে যদি আপনি ধরেন জন লল্যান্ড অব দি একটা পরিবর্তনের লহরের কথাই বলেছে এখানে হেমাঙ্গ বিশ্বাসের মতো শিল্পী একটা পরিবর্তনের ধারার কথা বলেছে আচ্ছা আপনি যে এই গানগুলো করেন এগুলো কি গণসঙ্গীত না এগুলোকে গণসঙ্গীত বলে আলাদা করে আমার মনে হয় না বলার প্রয়োজন আছে এগুলো একদম জীবনের গান মানে আমাদের প্রতিনিয়ত জীবনে সেই কী সে প্রশ্নটা হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো কি মরণের গান ছিল না 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 এগুলো জীবনের গান ছিল ওই জন্যই তো বললাম এগুলো বাংলা আধুনিক গান বলতে পারেন জীবনের গান বলতে পারেন ঠিক আছে বা সব থেকে যেটা আমি নিজে বলা পছন্দ করি এটা পলিটিক্যাল স্যাটার এগুলো রাজনৈতিক গান এবং রাজনৈতিক বিদ্রুপাত্মক গান এই রাজনৈতিক গানে আপনি কাকে বেশি খুঁজে পান পাশে সলিল চৌধুরীকে না হেমাঙ্গ বিশ্বাস আমি সলিল চৌধুরীকেই খুঁজে পাই আপনার ওই গানটা আমার খুব ভালো লেগেছিল যে নীলাঞ্জনা গানটা বা ভোট নিয়ে যে গানটা হলো হ্যাঁ তারপর ভোট নদী এটা নীলাঞ্জনা গানটা দুকলি সবে ধন নীলমণি আমি বাবার আর একটা পরিচয়ে বদ্ধ বেকার আমার প্রেমিকা আছে সবারই তো থাকে বিয়েটা হয়নি আজকে খবর রাখে চাকরিটা যেন হয় সরকারি পাকা মেয়ের বাপের চাই কাকা এদিকে আমার এটুকুই তলা ধার সরকারি চাকরি এটা কি নচিকেতার নীলাঞ্জনা যিনি গিয়েছিলেন যেটা আমরা ছোটবেলায় খুব শুনে বড়ও হয়েছিলাম এটা কি নচিকেতার নীলাঞ্জনার একটা কাউন্টার পার্ট আসলে কাউন্টার করে না ব্যাপারটা হচ্ছে নচিকেতা কবির সুমন এদের সবার গান শুনে তো আমরাও বড় হয়েছি তো সেক্ষেত্রে দেখা গেলে নীলাঞ্জনা এই ক্যারেক্টার এটি একটি গানের ক্যারেক্টার কিন্তু এই ক্যারেক্টার কিন্তু বেশ ইউনিভার্সালি প্রেমিকা বিষয়টাকে আইকোনাইজ করার জন্য নীলাঞ্জনা ব্যবহার করা হয় হয়তা ছিল একদম সেটা আমাদের জেনারেশনের সময় থেকে আমরা নীলা প্রেমিকা এই জায়গাটাতে মূলতার জায়গায় অনেক বেশি আইকোনাইজ করি হচ্ছে আমরা নীলাঞ্জনা বিষয়টাকে তো আমার সেই জন্য এরকম কত নীলাঞ্জনা ছড়িয়ে আছে যে যেখানে তাদের তারা হয়তো নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন কিন্তু ছেলে সরকারি চাকরি করছে না বলে সে নীলাঞ্জনার বাবারা কিছুতেই পাত্রস্থ করছেন না এটাকে আপনার মানে আমরা দেখেছি অনেকদিন আগে গুলাম আলী একবার বলেছিলেন তাকে তার এক ছাত্র তারা একটা গান গাইছিলো একজন লোক এসে বলছেন আপনার ছাত্র তো আপনার থেকেও ভালো গাইছে প্রথমে কিছু বলেনি তিন চারবার বলার পর সে বলছে ওই গানটা গাইতেই পারে না কারণ আমার সাত নম্বর প্রেমিকা চলে যাওয়ার পর যে দুঃখ হয়েছিল সেই দুঃখে আমি এটা গাইছি ও আজ অব্দি জীবনে একটাও প্রেম করেনি সেই জায়গা থেকেও ওই দুঃখটা বুঝবে কি করে এটা কি আপনার ব্যক্তিগত জীবনের কোনো দুঃখ থেকে উঠে এসেছিল না না একদমই উঠে আসে মানে একদম একদমই ব্যক্তিগত জীবনে সিকিওর আমার আমার এই জায়গা দিয়ে কোনো রকমের মানে অন্তত মানে সরকারি চাকরি করি না বলে আমার মানে আর কি বিয়ে করতে অসুবিধা হয়েছে এমনটা ঘটেনি কখনো তো যাই হোক তো আমার এই বেদনা একদম নেই কিন্তু আমি যা আমার সাথে ঘটেনি তা যে ঘটেনি এমন তো নয় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে তার কারণ একটা জিনিস বুঝতে হবে যে মধ্যবিত্ত বাঙালি কিন্তু আদপে কেরানি। ছোটোবেলা থেকে ছেলে মেয়েরাই পড়াশুনো করে বাবা মারা পড়াশুনো করায় তাদের ভালোটা দেওয়ার চেষ্টা করে যাতে সে একটা সরকারি চাকরি পেয়ে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এর ক্ষেত্রেও তো শেখেরা নিই ছোটোবেলা থেকে আ করে আমি গান প্র্যাকটিসকে অস্বীকার করছি না কিন্তু নিজের গানটা আর খুঁজে পায় না চিরকাল মান্নাদের গানটাই গিয়ে যাচ্ছে শিল্পের ক্ষেত্রেও তো এইটা আমি না বলতে পারবো না তার কারণ আমি অনুশীলন করার সময় সবার গান গাই কিন্তু আমি যেহেতু নিজে গান লিখি শুরু করি এবং আমি নিজের গান গাইতে খুব ভালোবাসি আসলে সেই জন্য আমার কোনো অন্যের গান যে অনেক গাই সারাক্ষণ যে সেটারই অনুশীলন করছি এমন নয় কিন্তু না বোঝাতে পারলে মুশকিল সেটা হচ্ছে যে ধরুন একজন গায়ক ইউরোপে যা তাকেই গায়ক বলা হয় যিনি নিজের গানটা লেখেন নিজেই গান এবার এখানে আমরা দেখছি কি একটা লোক পারফর্মার হয়ে চিরকাল থেকে যাচ্ছেন তিনি নিজের গানটা আর গাইছেন না এটাই তো বল আমি এটাই বলতে চাইছি তো এই যারা কিনা শুধুমাত্র পারফর্মার হয়ে থেকে গেলেন যারা লিখলেন না সুর করলেন না যন্ত্রানুষঙ্গ করলেন না শুধুমাত্র গাইলেন তারা কি করছেন বা তাদের কতটা অতৃপ্তি থেকে গেল এটা তো আমি বলতে পারবো না কারণ আমি এগুলো করছি এটাই আমি বলতে চাই এখন যে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রিয়েলিটি শোতে দেখছি আমি রিয়েলিটি শো নাম নেব না খুব জনপ্রিয় রিয়েলিটি শো সেখানে হঠাৎ করে জাজ বলছেন একটা ইয়াং ছেলে বা মেয়েকে মান্নাদের মতো তুই কিন্তু গানটা গাইতে পারলি না এই সেই হারকাতটা তোর মধ্যে নেই এগুলো কি গানের ক্ষতি কেন মান্নাদের মতো তো আমি গাইব না আমি তো আমি মান্নাদের তো মান্না দেই তাহলে এইগুলো কি গানের মৃত্যু ঘন্টা বাজাচ্ছে বলে আপনার মনে হচ্ছে এই রিয়ালিটি শোগুলো আমি কোনো রিয়েলিটি শোকে বিশ্বাস করি না আমি এই মানে আর কি মেধার এই এই যে উদ্দাম প্রদর্শন এইটাকে আমি বিশ্বাস করি না ঠিক আছে তা এবং আমি খুব ভালো করে আমি একদম ডেটা ভিত্তিক একটা কথা বলছি কদাচিৎ তিন চারজন ছাড়া যারা কি না এই রিয়ালিটি শোতে প্রথম হয় দ্বিতীয় হয় তৃতীয় হয় ঠিক পরের বছর আরেকজন প্রথম দ্বিতীয় তৃতীয় যখন হয়ে যায় পরের সিজনে তখন কিন্তু এদের আর মানুষ মনে রাখেন না এবং এমন একটা বিষয় হচ্ছে যে মূল স্রোতের যে বাণিজ্যিক ছবি মূল স্রোতের যে বাণিজ্যিক গান বাজনা তাতেও যে এরা সুযোগ পাচ্ছেন বিশেষ এমন নয় কিন্তু অথচ যখনই রিয়েলিটি শো একদম শুরু হয়েছিল সেই সময় রিয়েলিটি শো থেকেই কিন্তু অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল সুনিধি চৌহান এরা সবাই উঠে এসেছিলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলিটি শো থেকে উঠে আসা কোনো জুবিন নটিয়াল ছাড়া সেরকমভাবে কেউ যে খুব বেশি মানে আর কি বাণিজ্যিক গান বাজনার জগতে বা অবাণিজ্যিক গান বাজনার জগতে খুব বেশি ছাপ ফেলতে পারছে এমন তো দেখছি না সত্যইতরা একবার বলেছিলেন যে আমরা ছোটোবেলায় ক্লাসিক্যাল মিউজিক শুনতে শুনতে আমাদের কানটা তৈরি হয়েছিল। এবং তারপর তার বিখ্যাত প্রবন্ধ হোয়াট ইজ হোয়াট বিটফেল সিমস টু মি গানের সাথে ছবির সম্পর্ক তার রিপ্লেসমেন্ট সেই তত্ত্বে আমি না বলছি যে কলকাতা এক সময় গান বাজনা বা শিল্পের একটা অন্য জায়গা ছিল যার জন্য নেহরু বলেছিলেন মিছিল নগরী আসলে সেটা ছিল প্রতিবাদের নগরী প্রতিরোধের নগরী শিল্পের নগরী কিন্তু আজকে যখন দেখি কিকের মতো একজন গায়ক বলছে যে এসিগুলো বন্ধ করে করে দেওয়া হয়েছে একটু জানলাগুলো খুলে দাও আমি তাহলে শ্বাস নিতে পারবো আমি একটু গায়ে গাইতে পারবো হ্যাঁ তবু সেটা খোলা হচ্ছে না এই বিষয়টাকে কলকাতায় ডিজেনারেশনটাকে আপনি কীভাবে দেখছেন ডিজেনারেশন তো প্রশাসনের যারা গান শুনতে ডেকেছে সেই আয়োজকদেরও মানে আর কি একটা অদ্ভুতভাবে উদাসীন তার কারণ প্রতিটি প্রেক্ষাগৃহে প্রতিটি মাঠের কিছু নির্দিষ্ট সীমা থাকবে যে এর বেশি লোক এখানে ধরে না এবার এই একটা অনুষ্ঠান করতে গেলে আমি যেহেতু বিভিন্ন জায়গায় পেশাদারি গানের অনুষ্ঠান করি আমি জানি এটা ভালো করে পুলিশের থেকে একটা এনওসি নিতে হয় কর্পোরেশনের থেকে এনওসি নিতে হয় ফায়ারের থেকে নিতে হয় তো আমার বক্তব্য তার মানে এটা বুঝতে হবে এই সমস্ত স্তরে কর্পোরেশন পুলিশ বা ফায়ার ডিপার্টমেন্ট এদের সবার থেকে এনওসি নিয়ে যখন একটা শো হয় তার মানে এটা ধরে নেওয়া উচিত যে একটা আয়োজক সংস্থা সমস্ত সঠিক তথ্য কতজন লোক আসবে এই সমস্ত সঠিক তথ্য প্রপার স্টেজ প্ল্যান ড্রয়িং এগুলো সব ঠিকঠাকভাবেই প্রশাসনিক অফিসগুলোতে দিয়েছে এটা ধরে নিতে হবে কিন্তু বাস্তবিকভাবে কেকেরি ঘটনার পর যখন ইনভেস্টিগেশন হলো তখন দেখা গেল এগুলো কিন্তু সেইভাবে বাস্তবায়িত হয়নি ধরুন আমি খুব দুর্ভাগ্যজনক যখন এটি একটি কলেজের অনুষ্ঠান কলেজের অনুষ্ঠান থেকে দাখিল করা কিছু তথ্যের মধ্যে অসঙ্গতি এটা কিন্তু একদম মেনে নেওয়া যায় না কলেজ মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেখানে একদম তরুণতম প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তারাও সে সময় যখন নাচছে তাদেরও কি মনে হলো না খুলে না আমি জানলা খুলে দেওয়ার অভিযোগ দরজা খুলে দেওয়ার অভিযোগ আমি এইগুলোতে যাবোই না আমার বক্তব্য হচ্ছে সেখানে কে কে কেও বুঝতে হবে বা কোনো শিল্পীকেও বুঝতে হবে যে তার যদি গান গাওয়ার জায়গায় রকম ম্যাল হয় এবং তাতে যদি তার শারীরিকভাবে অসুবিধে হয় তার গান একদম সপাটে থামিয়ে দেওয়া উচিত আমি হলো একদম থামিয়ে দিচ্ছি হ্যাঁ টাকা নিয়ে নিয়েছে কি হয়েছে টাকা নিয়েছে তুমি তো আমাকে এমন তো নয় এটা বুঝতে হবে যে গান বাজনা যে শিল্পী করে তারা খুব বন্ডেড লেবার নয় টাকা নিয়েছি তো তারা একটা পরিপ্রেক্ষিতে নিয়েছি তুমি আমায় বলেছো যে এত টিকিট বিক্রি করব এই হল তার এই ব্যবস্থা আছে তুমি কোনোটাই রাখতে পারছো না তোমার কথা আমি টাকা নিয়েছি বলে আমি আমার কথা রাখবো কেন আমি গানও গাইব না এবং টাকাও ফেরত দেবো না তার কারণ তোমার আয়োজনে ত্রুটি আছে আমি তো গাইতেই এসেছি আচ্ছা কে বনাম রূপঙ্করের ডিবেটটাকে আপনি কীভাবে দেখেন কিভাবে আর দেখবো একজন শিল্পীর প্রতি আর একজন শিল্পীর অশ্রদ্ধা এছাড়া আর দেখি না কিছু রিজন্যালেশন হিসেবে মনে হয় না যে বাংলা জানিনা একজন মানে জাতীয় পুরস্কার পাওয়া শিল্পীর ফ্রাস্ট্রেশনই বা কোথেকে আসে আর কি অ্যাসপিরেশন থাকতেই বা পারে ওই নিজে লেখা সবাই যদি মানে মোটামুটি যদি নিজের নিয়ে নিজের শিল্প নিজের গান নিজের লেখা নিজের সুর এ নিয়ে যদি মজে থাকতে পারেন না তাহলে কে কোথায় নাম করলো কার সোতে কটা লোক হলো কার কটা টিকিট বিক্রি হলো কার কটা ভিউজ হলো লাইক হলো এ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না সারাক্ষণ ওতে মজেই থাকবেন তো আনন্দ পাচ্ছে না শিল্পীদের সবার আগে গান গে গান লিখে গান শুরু করে নিজেকে খুশি করতে হবে নিজে খুশি হয়ে গেলে দেখবেন তারপর কে কী করছে আর কিছু মাথাতেই আসছে না এটা খুব দুঃখজনক খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমাদের নিয়ে এলেন একটা স্যাটারের বাইরে আপনার একটা রোমান্টিক গান শুনি কেন এই পরিবেশের সাথে রোমান্টিক একটা সম্পর্ক রয়েছে একটা রোমান্টিক গান আপনার শুনি যেটা হয়তো ইউটিউবে আপনি দেন কিছুদিন আর কটা রাত ডায় ভাঁজে থেকে যাক কিছু সময় বলছে আমায় তারাও ছিল রোজ নাম চায় গানটির নাম কিছু দিন এই গানটি লিখে এবং শুরু করে এটাই লেখা হ্যাঁ এটা এটা বলবো তো যাই হোক এই গানটি লিখে এবং শুরু করে দু সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি এই গানটা আমার গাওয়া না এই গানটা রেকর্ডে এটা ইউডি সিরিজ থেকে বেরিয়েছিল এই গানটা গিয়েছিলো হচ্ছে আমার অত্যন্ত অন্তরঙ্গ একজন বন্ধু তিমির তিমির বিশ্বাস এবার আমরা একটু অন্য প্রেক্ষিতে যাই এই গানটা নিয়ে নিশ্চয়ই প্রেক্ষিতে আসবো সেটা হচ্ছে যে আপনি তো স্যাটায়ার গান লেখেন এবং এখন দেখা যাচ্ছে যে গোটা পশ্চিম বাংলার সাথে আগেও ছিল আগে দার্শনিকভাবে ছিল এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে যে গোটা পশ্চিমবাংলার শিল্পী সাহিত্যিক অভিনেতারা নানা পলিটিক্যাল দলের সাথেও যুক্ত আপনার যতগুলো গান আমার আমি গান যে খুব বুঝি তেমন নয় যতগুলো গান আমি শোনার চেষ্টা করি সেখানে আমি দেখেছি যে পার্টিকুলারলি একটা পলিটিক্যাল দলের প্রতি কেউ অভিযোগ করতেই পারে আপনার একটা বায়াসনেস আছে আপনি কি তার মানে সিপিএমের গায়ক এরকম কিছু বলা যায় কে বললো সিপিএমের গায়ক এইসব তো একদম বাজে কথা আর ভেত যদি আপনি খুব ভালো করে মানে আর কি শিল্পের ইতিহাস দেখেন বামপন্থী শিল্পী আপনি ওটা খুঁজেই পাবেন না ঠিক আছে যে শিল্প মূলত বাম কিন্তু তাকে জেলে এবার আমার বক্তব্য হচ্ছে শিল্পী মাত্রেই বামপন্থী বামপন্থায় যে ধরনের কথা বলা আছে মানে আর কি যেভাবে মানুষের জীবনকে দেখতে বলা আছে জীবন বোধের কথা আছে তো শিল্পী যারা বিশ্বশত যারা লেখে তারা সবাই তো মানে বামপন্থী তো এবার বামপন্থী ঘরানার লেখা মানুষের সমস্যার কথা লেখা এটা কি অপরাধ নাকি আর মানুষের সমস্যার কথা যে সিপিএম স্যার অন্য কেউ বলতে পারবে না এমনও তো না বলুক না কে বলতে পারেন করেছে এটা বলছে না যে দুর্ভাগ্যের বিষয় মানুষ তো পরিবর্তন করেছিল এই তৃণমূল সরকারকেও তো বামপন্থী হিসেবেই এবং আমার বক্তব্য খুব পরিষ্কার যে তাদের যদি জনকল্যাণমূলক কিছু প্রকল্প আছে সেগুলোকে আমি একদমই অস্বীকার করি না জনকল্যাণমূলক প্রকল্প কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে রাজ্যে চলুক না আমার বক্তব্য যে পাশাপাশি যে দুর্নীতি সেই জায়গাটাও একইভাবে সরকারের খেয়াল রাখা উচিত ভোট নদী থেকে আমাদের ভোট নদী চলে আঁকে বাঁকে বছরের শেষে হাতে পেন্সিল থাকে বাকি চার বছর ওই পেন্সিল ছুলি লেখা আর হয় না শুনে ব্রজবুলি নিদারুণ প্রেশার বা কোনো দরকার নেতা আর বাথরুম দুই মেলাভার আমাদের ভোট নদী চলে আঁকে বাঁকে নদীর ওই জল সব রাস্তায় থাকে অসাধারণ জায়গায় উনি নিয়ে এলেন আর এখান থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে জন মানে আপনার দিন আগে থেকে যেন বব ডিলান এক জায়গায় বলছেন একটা অন্ধকার রাস্তার গিটার মানে চূড়ান্ত একটা একাকিত্বের জায়গা অন্যদিকে যদি আমরা লালনে আসি তাহলে লালনের সাথে আমরা দেখি কাঙাল হরিনাথের একটা সম্পর্ক দুজনে মিলে সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর এটা ঐতিহাসিক সত্য যে রবীন্দ্রনাথদের জমিদারিতে এর পেছনে রবীন্দ্রনাথের কোনো দোষ নেই সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হতো হ্যাঁ দেবেন্দ্রনাথ ঠাকুরের লাঠিয়ালদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন লালনের বন্ধু কাঙাল হরিনাথ সেই মিউজিক নিয়ে তাহলে এই মিউজিক আর ডেমোক্রেসি সম্পর্কটাকে আজকের ভারত আপনি কীভাবে দেখেন হ্যাঁ মিউজিক আমাদের যদি সভ্যতার ইতিহাস দেখা হয় তাহলে প্রতিবাদের অন্যতম একটা মাধ্যমই হচ্ছে গান বাজনা বা মিউজিক যেমন আজকে আমরা যেটাকে খুব চটুলভাবে দেখতে পছন্দ করি র্যাপ এই র্যাপ এই র্যাপটা কী ছিল এটা একদম কিন্তু ব্ল্যাকেদের সারা পৃথিবীব্যাপী ব্ল্যাকেদের একটা প্রোটেস্টের মাধ্যম ছিল যে জন্য র্যাপের যদি আপনি লেখা দেখেন সেই লেখা কিন্তু অনেক রেও কি এসেছিল আমার বক্তব্য তো এখানেই আমার বক্তব্য গান বাজনা চিরকাল প্রতিবাদের মাধ্যম হয়েছে কাঙাল হরিনাথ বলুন বব মার্লে বলুন সব জায়গায় পিট সিগার বলুন বব ঢেলন বলুন আপনি সলীল চৌধুরী বলুন আপনি গান বাজনা প্রতিবাদের মাধ্যম আপনি এরকম কোনো পিরিয়ড দেখাতে পারবেন না হিস্টোরিক্যাল এরাতে যেখানে প্রতিবাদী গান হয়নি দেখাতেই পারবেন না এখানে আমি একটু একটু রিজয়েন্ডা দিচ্ছি বোঝার জন্য যে ধরুন আমরা দেখি যেটা মানে ববডিলেন বলেছিল অন্ধকার রাস্তা আর একটা গীতের তার বন্ধুরা পরে অভিযোগ করেছিল যে ষাটের দশকে ববডিল্লেন যা ছিল নব্বইয়ের দশকে ববডিল্লেন তা ছিল না অনেক বদলে গেছিলেন রাষ্ট্রের সাথে কি বলবো একটা হব নবীতে চলে গেছিলেন এবং আমরা দেখছি আজকে যে বাংলা গানগুলো যেগুলো ট্রেন্ডিং হচ্ছে এই একলা ঘর আমার দেশ বা আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি ফলে কি একাকিত্বে চরম ভাষা এখানে আছে যেখান থেকে হয়তো উত্তর আধুনিকরা আনন্দ পেতে পারে যে যেটা ফুকো বলেছিল আত্মহত্যার মহোৎসবের কথা যে চূড়ান্ত মানুষ একা আসে তার মতো করে একটা সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু প্রতিবাদ কি এই গানগুলো থেকে আনন্দ পেতে পারে প্রতিবাদ এই গানগুলোর থেকে আনন্দ পেতে পারে কি দেখুন আমার বক্তব্য হচ্ছে যে এটা ঘটনা যে একটা গান আপনার তো জীবনের অনেক শেডস থাকে জীবনের অনেক মুহূর্ত থাকে প্রতি মুহূর্তে আপনার প্রতিবাদী গান শুনতেও ভাল লাগবে না প্রতি প্রতি মুহূর্তে আপনার একাকিত্বের গানও ভাল লাগবে না প্রতি মুহূর্তে আপনার উদযাপনের গানও ভাল লাগবে না গান এমন একটি বস্তু তা চিরকালীন হয়েই ওঠে যদি আপনার মন যেমন সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে আপনি সেই গানটাকে মনে পড়ল কি না যদি আপনার মনে পড়ে সেই পার্টিকুলার গানটিকে জানবেন সেই গান চিরকালীন হলো শ্রোতা গান শোনে না শ্রোতার গান শোনার পরে শ্রোতা বহুদিন যদি সেই গান মনে পড়ে তখন একটি গান চিরকালীন হয় আমি জামিনি তুমি শশি গগন মাঝে আজও বুকের ভেতর দোলা দিয়ে যায় সেটা অন্য তৈরি করে হ্যাঁ তার মধ্যে প্রতিবাদের দরকার লাগে না কিন্তু এই যে গানগুলোর কথা বললাম আমাকে আমার মতো থাকতে দাও আমি বলি এই যে আপনি বললেন আমি জামিনি তুমি শশী হে ভাতি হোক ভাতিচক গগন মাঝে ঠিক আছে মানে এই গানটা শুনলে আপনার আপনি যখন খুব মানে আর কি শান্ত মাথায় আছেন তখন আপনার এই গানটা ভালো লাগলো এইখানে এই গানটা কি আপনার ভেতরে রাগের উদ্রেক করলো আপনার তো রাগ হিচ্ছে করে আপনি যখন দেখেন যে প্রতি বছর ভোট হচ্ছে অথচ আপনার বাড়ির সামনে রাস্তাটায় জল জমেই যাচ্ছে ইয়ার কি মেরে বলছেন ব্রিটিশ আমলে শেষ পিছই ছিল তারপরও পিচ হচ্ছে না সরকার বদলে যাচ্ছে দল বদলে যাচ্ছে জনপ্রতিনিধি বদলে যাচ্ছে কাউন্সিলার বদলে যাচ্ছে হ্যাঁ তো বর্ষার দিনে পিছ হওয়ারও কিছু দোত আছে আপনি জানেন খুব ভালো করে কেন বর্ষার দিনে পিচ হয় যাতে আরেকবার গরমকালে পিচ হতে পারে সেই জন্যই হয় তো বিষয় যেটা সেটা হচ্ছে এই যে আপনারা রেগে যেতে ইচ্ছে করলো কিন্তু সেই সময় যদি আপনার প্রচন্ড রেগে আছেন এই পরিস্থিতিটা নিয়ে হঠাৎ কেউ আপনার কানের কাছে বললো যে আমি জামিনি তুমি শশিয়ে বলবেন রাখো তো জামিনি রাস্তাটা ঠিক হচ্ছে না তখন আপনার মনে হবে তাহলে পুরো ভোট গানটা শুনি ওই গানটা আপনার রাগটা বের করে আনবো পুরো ভোট ছিল তোলা জনগণের কাছা খোলা ঝুলি থেকে বেড়াল বলে ঠান্ডা মানে কোকা কোলা ঘাসখোর কাউন্সিলরও কাটমানিতে ব্যাংককে যায় দুই ভাগে দলের হাতে এক ভাগেতে বগল বাজায় খেলা হবে বলে টোলে কারেন্ট খেলাম জমা জলে নীল আর সাদা রঙের উন্নয়ন পটল তোলে সাধারণ এবার একটা বিষয় আসি গানের সাথে ইউটিউবকে আপনি একজন খুব সফল ইউটিউবার আমি রাত্রেও একদিন স্বপ্ন দেখছিলাম যদি আপনার মতো ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার আমার হতো অনেক বন্ধুকে ইয়ে মরাজা করে বলি যে আমি সাবস্ক্রাইবার ডাকাতি করতে যাই সেটা ভয় তারা অনুষ্ঠানও করতে চায় না ফলে এই যে গানের সাথে ইউটিউবের সম্পর্কটাকে আপনি জুড়লেন এর পেছনের জায়গাটা কি এটা কি একটা নতুন ধরনের মিডিয়ার কনসেপ্ট না না এই মুহুর্তে অনেক শিল্পী আছেন যারা কিনা মূলত ইউটিউবেই গান রিলিজ করছেন তার কারণ তার কারণ আছে তার কারণ হচ্ছে এখনকার যে আগে যে অডিও কোম্পানিগুলো ছিল না তারা আর্টিস্টকে পয়সা দিত প্রমোট করতো এখন তারা পয়সাও দেয় না প্রমোটও করে না একটা রেকর্ডিং করবেন আপনিই নিজের ট্যাকের পয়সা খুশি রেকর্ডিং করছেন আপনি তাকে কেন দেবেন গানটা যে সে পাঁচ বছর কপিরাইট নিয়ে বসে থাকবে করবেন না তো আপনি নিজে ইউটিউব সব থেকে বেশি মানুষ আজকের দিনে আপনার অনলাইন প্ল্যাটফর্মে গান শুনে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনি রিলিজ করবেন এবং তার সাথে ইউটিউবে একটি ভিডিও শুদ্ধ গানটা রিলিজ করবেন এটাই তো স্বাভাবিক তার কারণ এই যে ক্যাসেট কোম্পানি রেকর্ডিং কোম্পানিরা ছিল এরা যদি আবার এগিয়ে আসে এরা যদি এগিয়ে এসে বলে যে না আমি এই শিল্পীকে প্রমোট করবো তার এই অ্যালবামটা প্রোডিউস করবো তাহলে শিল্পী ইউটিউবে গান দেবে না আবার এখানে গান দেবে এদেরকে দিনের শেষে শিল্পীকে তো রোজগার করতে হবে তার গানকে বিক্রি করতে হবে ঠিক আছে তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রেকর্ডিং কোম্পানির থেকে বেশি রেভিনিউ জেনারেশন ইউটিউবে হচ্ছে এবং একবার যে সাবস্ক্রাইবার এসে যুক্ত হচ্ছে তাকে আরও দশটা গান শোনানোর অবকাশ থাকছে এইটাই তবে এই সাবস্ক্রাইবার জায়গাটা যদি আপনি বলেন ইউটিউবার বলতে যা বোঝায় যেখানে রিভিউ হয় যেখানে মানে আর কি প্র্যাঙ্ক হয় যে রিভিউ হয় এই যে ইউটিউবার এরা এদের সাথে পাল্লা দিয়ে মিউজিশিয়ান ইউটিউবারদের কখনো কোনো সম্ভব না মিউজিশিয়ানদের সাবস্ক্রাইবার বেস কিন্তু এই এক লাখ দু লাখ রিজনাল ভাষায় যারা গান করে এইরামই হতে পারে কিন্তু নর্মাল ইউটিউবার যারা আছে তারা যারা কিনা কোনো ডিওয়াই ওয়াই ভিডিও করছে কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছে বা কোনো প্র্যাঙ্ক করছে এর যে ভিডিওর ভিউয়ারশিপ আছে সেটা কিন্তু মিউজিকের থেকে অনেক বেশি ওরাই প্রকৃত ইউটিউবার আমরা মিউজিশিয়ানই আমরা মিউজিশিয়ান ইউটিউবার বলতে পারি বড় চোখে আচ্ছা একটা প্রশ্ন আমি রাখছি আর কি অন্য কোনো কারণ না মোটামুটি মানে যারা শুনছেন যদি কেউ শোনেন অনুষ্ঠানটা মোটামুটি আপনার ইউটিউব থেকে আর্নিংটা কেমন থাকে মোটামুটি একজন মিউজ যেহেতু আপনি বলেন মিউজিশিয়ান ইউটিউবদের সেই অর্থে একটা চ্যালেঞ্জ রয়েছে এবং দিনের সে সবাইকেই তো রোজগার করতে হয় না না সেটা তো করতে হয় তবে আমি এইটুকু বলতে পারি ইউটিউব থেকে আমি এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে আমি এইটুকু আপনাকে বলতে পারি যে এই মুহূর্তে ইউটিউব থেকে যে রেভিনিউ আর্নিং হয় সেইটা দিয়ে আমার যে নিজের গানগুলো সেগুলোর প্রোডাকশানটা আমি ডিজাইন করতে পারি তাতে আমার কোনো অসুবিধা হয় না এবার একটা মজার গান আপনি নিজের মতো করে একটা গান যেটা আপনার এই মুহূর্তে মনে হচ্ছে লেখা হয়তো ইউটিউবে দিয়ে দেননি এখনও যের মধ্যে তীব্রতম পলিটিক্যাল স্যাটার আছে না ইউটিউবে যেটা দিইনি মানে সেটা এখন গাওয়ার প্রাসঙ্গিকতা নেই বরং যেটা দিয়েছি সেরকম গানই একটা গাই সকালে সজ্জি মামা গুটি গুটি দেয় নিয়ে থানা গেল বড় মামা লোকাল নেতার কাছে করতে প্রেস্টেজ পাংচার এই গানটা হচ্ছে আপ পুলিশ এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পুলিশ কিভাবে রিয়্যাক্ট করে সেইটার ওপর লেখা কি করবে যান্তনা হয়েছে বিশম্ভুল ষাটটা ঠেকে রই চুল কানে দুল তুলে এনে দিয়েছেন রোগড়ে রুলের গুঁতো বারবার সকালে নেতার ফোন কী তীক্ষ্ণ গালাগাল নে বড় মামা ঘুরলেন বাগছাল নেতা এসে ধমকাতে ঢুকলেন টেবিলের নিচটায় অদ্ভূত জায়গায় এলেও আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে দু এক তিনটে প্রশ্নের ভেতর দিয়ে আমরা সেই দিকে যাব। একটা কথা আমরা দেখছি বাংলাদেশের একজন খুব প্রিয় গায়ক ছিল আপনি নিশ্চয়ই শুনেছেন সঞ্জীব চৌধুরী আমার চোখটা এত পোড়ায় কেন ও পোড়া চোখ সমুদ্রে যাও সমুদ্র কি তোমার ছেলে হ্যাঁ আদর করে চোখে মাখাও এরকম অসংখ্য গায়ক রয়েছে যাদের কথা কিন্তু আমরা নব্বই দশকে জানতে পারিনি অনেক পরে জেনেছি তাহলে আজও যখন এই ডিজিটাল যুগ বলা হচ্ছে চারদিকে এত উদযাপন হচ্ছে তবু সেই অর্থে ডিজার্ভিং গায়করা উঠে আসছে না কেন উঠে আসছে না কেন ফ্রন্ট ফেসে উঠে আসছে না কেন তার একটা কারণ কারণ আছে তার একটা না এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাকচুয়ালি ইউটিউবে গান গাওয়া বা ই করা এগুলো কিন্তু মানে রেকর্ড করা এগুলোর পাশাপাশি গান বাজনা যারা করে তাদের একটা বড় জায়গা কি বলুন তো সেটা হচ্ছে স্টেজ মাছা কেন স্টেজ এবার এই স্টেজগুলো কেনা এই যত পাড়া বলুন যত কলেজ বলুন এই সমস্ত স্টেজগুলোর দখল নিয়ে বসে আছে সেই সব এলাকাভিত্তিক আঞ্চলিক ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো সুতরাং যারা চিরকাল জীবনের গান গেয়েছে যারা রাজ মানে আপনি ভাবুন রাজনৈতিক বিদ্রুপাত্মক গান গাইছে শাসককে বিদ্ধ করছে তাকে কোনোদিনও তাকে এই ধরনের গান যারা করছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে নেমন্তন্ন করে নিয়ে গিয়ে কোনো দিনও নিজের পাড়ার বিচিত্রানুষ্ঠানে গাইতে বলবে বলবে না তো তারা শত্রু ভাবছে এই যে রাজনৈতিক মৌরুষি পাট্টা শিল্পের ওপর ঢুকেছে এটাই সর্বনাশ ঘটিয়ে দিয়ে এটা তো কবির সুমন অভিযোগ করেছিল বাম আমলে যে সমস্ত কিছু সিপিএমের হাতে থাকে তাই জন্য আমি গান গাইতে পারি আবার এটাও ঘটনা যে কবির সুমনের মানে আর কি আমি অন্তত একাধিক শো খোলা মঞ্চে সেখানে কিন্তু আমি এসএফআই এর মঞ্চে এবং আমি সিপিআইএমের মঞ্চে দেখেছি তবে কো কবির সুমনের যে অভিযোগ সেটাকে কিন্তু আমি একদম অস্বীকার করছি না আপনাকে আমি বললাম তো যে মলে সব ভালো ছিল এটা যদি হবে তাহলে আর পরিবর্তন হবে কেন এটা বুঝতে হবে কিন্তু বুঝতে হবে পরিবর্তন যেটা ঘটেছে সেটা উন্নততর পরিবর্তন হলো কি না এবার একটা জায়গায় আসব আর দুটো প্রশ্ন তারপরে আজকের মতো আমরা আলাপন শেষ করব আগামী দিনে আরও বৃহত্তর আলাপনের জায়গায় যাওয়ার জন্যে সেটা হচ্ছে যে একজন গায়ক আসলে তো নিজের সাথে নিজে কথা বলেন সবথেকে বড়ো দ্বন্দ্ব আমরা জানি শিল্পী বা যে কোনো মানুষের জীবনে নিজের সাথে নিজের দ্বন্দ্বের সেই জায়গা থেকে আপনার কি কখনো মনে হয় না যে এই যে এত পলিটিক্যাল স্যাটায়ার গান আপনি লিখছেন এবং ইনস্ট্যান্ট কফির মতো আমরা সবাই ইউটিউবার মানে ইনস্ট্যান্ট কফি আপনাকে বলছি আমরা সবাই ইনস্ট্যান্ট কফির মতো দিয়ে দিচ্ছি কোথাও বৃহত্তর শিল্পের যে আঙ্গিকটা থাকে অনেক দিন ধরে একটা গানকে নিয়ে যাপন যেটা থাকে সেটা কি নষ্ট হয়ে যাচ্ছে না আমি জানি না আমি বুঝতে পারছি না যে আমার কাছে একটা প্রশ্নপত্র আছে না বুঝতে পেরেছি প্রশ্নটা আমি আপনাকে বলছি যে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি এই প্রশ্ন আমি পাই ধরুন আমার কাছে একটা প্রশ্নপত্র আছে যেটার উত্তর আমি তিন ঘন্টার পরীক্ষা আমি আধ ঘন্টায় লিখতে পারবো আমি আধ ঘণ্টা লিখে আড়াই ঘন্টা বসে থাকবো না আড়াই ঘণ্টা আধ ঘণ্টা লিখে দশ মিনিট খাতাটা চোখ বুলিয়ে নিয়ে জমা দিয়ে বাকি যে সময়টা পড়ে রইলো দু ঘন্টা কুড়ি মিনিট সেই সময়টা কি আমি ক্রিকেট ফুটবল খেলবো কোনটা বুদ্ধিমানের কাজ বলুন তো এফিসিয়েন্ট যারা হয় যারা দক্ষ হয় তারা কম সময়ে অনেক বেশি সময়ের কাজ করে ফেলতে পারে আপনার মনে হয় যেটা ইনস্ট্যান্ট কফি এইটা একটা গান যে একটা যে কোনো একটা যে কোনো একটা না না এই যে বললেন না ইউটিউবের গান ইনস্ট্যান্ট কফি আসলে এইটা ভুল হচ্ছে কোথাও একটা তার কারণ একটা সিনেমার গান তৈরি করতে যত সময় লাগে একটা ইউটিউবের গান তৈরি করতে তত সময়ই লাগে গন্ডগোলটা হচ্ছে যে আপনি সেই কাজটা প্রচণ্ড দ্রুতগতিতে করতে জানেন কি না সেখানে আপনার মুন্সিয়ানা আছে কি না জল লালান একটা সময় বলছিলেন মিউজিক ইজ ডাইং এত গান এত মিউজিক এত কিছু মিউজিক ইজ ডাইং কখনো কখনো গান গাওয়ার চেয়ে বাচ্চার ন্যাপি পরিষ্কার করা ভালো তাহলে কি জন লেনের মুন্সিয়ানা ছিল না বা ব্যাপারটা না না আমি বুঝতে পারছি না কিন্তু আমার থেকে তো বাচ্চার ন্যাপি পরিষ্কার করা ভালো আমি রোজ করি বাচ্চার ন্যাপি পরিষ্কার তাতে কোনো অসুবিধে নেই দুটো আলাদা কাজ আমি জানি না জনলেন কোথায় বলেছে বলে থাকলে আমি বুঝলাম না কথাটা তো আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে আমার এখন গাইতে ইচ্ছে করছে যারা লেখে না তাদের গান পায় তারা লেখে টেকে না তাদের গান পায় তাদের মাথায় কিন্তু একবার একটা লেখা যদি তার স্ট্রাকচার আসে কিছু শব্দ এসে মাথায় ভিড় করে আর তারপর যদি তার অনুরূপ একটা সুর মাথায় ঘুরপাক খায় তাহলে কিন্তু সে ছটপট করে কিন্তু আপনাকে বিচুটি পাতা লাগিয়ে দিলে যেরকম ছটপট করবেন শিল্পী ঠিক সেইভাবে ছটপট করে হ্যাঁ ঠিক শিল্পী সেইভাবে ঠিক ছটপট করে কতক্ষণে এটা রেকর্ড করে আমি মানুষের সামনে নিয়ে আসব। কতক্ষণে রেকর্ড করে নিজে প্রথমবার শুনবো প্রত্যেক শিল্পী নিজে তার প্রথম শ্রোতা কবে নিজেকে শোনাবো ঠিক আছে তো সেই জন্য বলছি আমার যখন এরকম প্রচুর সময় গেছে আমার দু মাস ধরে কিছুই করতে ভাল লাগছে না আমি শুধুমাত্র মানে এরকম মানে গান বাজনা কোনো গান লিখিনি সেই সব সময় প্রচুর মানুষ ভলেন্টিয়ার করেছেন অনুপম আছে তারপর আরেকজন ছদ্মনামে এখন আমার সাথে গান লেখেন যে নাম বলেন না আইনস্টাইন দেখুন আমার গানে থাকে হ্যাঁ আইনস্টাইন কে এনে ফেলেছি গাইনস্টাইন হওয়া উচিত ছিল আইনস্টাইন তো যাই হোক তিনি লিখে দেন আমাকে আমি আমার কোনো ভূক্ষেপ নেই তারা লিখে দিচ্ছেন আমার লেখা দেখে মনে হচ্ছে আই বাস এ তো বেশ দারুণ লেখা আমার এখন লিখতে হচ্ছে না ওনারা লিখে দিলেন আমি শুরু করলাম গিয়ে দিলাম আমি খুব গানকে খুব সহজভাবে দেখি অত কোনো আমার হিসেব অ্যালগোরিদম নেই অ্যালগোরিদমের দিক থেকে এই প্রশ্নটা আমার প্রথম করা উচিত ছিল কিন্তু প্রশ্নটা আমি শেষ দিয়ে শুরু শেষ করছি এবং তার কাছে আরেকটা প্রশ্ন জুড়ে রাখছি এই দুটো প্রশ্ন দিয়ে শেষ একটা যে রোদ্দুর রায়ের এই গ্রেপ্তারটাকে একজন শিল্পী হিসেবে আপনি কী দেখছে কীভাবে দেখছেন অ্যালগোরিদম হিসেবে এই প্রশ্নটা প্রথমে করা ছিল কিন্তু এই প্রশ্নটা এতবার উচ্চারিত হয়েছে বলে এই ক্লিশের প্রশ্নটা আর করতে চাইনি তখন করতে হবে যে রোদ্দুর রায়ের গ্রেপ্তারিটাকে আপনি কীভাবে দেখছেন শ্লীল অশ্লীলতার প্রশ্নটাকে আপনি কীভাবে দেখেন দুই একজন শিল্পী হিসেবে যদি আপনাকে একটা স্বপ্নের আড্ডার টিমে আমি পাঁচজনকে ডাকতে বলি বর্তমান বা অতীত থেকে পাঁচজন গায়ককে কাদের কাদের ডাকবেন এবং আলোচনা করবেন প্রথম প্রশ্নটার উত্তর দিই এটা রোদ্দুর রায়কে নিয়ে আমি একটা জিনিস আমার কাছে পরিষ্কার সেটা হচ্ছে সবাই রোদ্দুর রায়ের কথা বলার আঙ্গিকে বেশি ফোকাস করছে সরকার প্রশাসন সবাই তাতেই ফোকাস করছে কিন্তু তার বলা কথাগুলোয় কেউ ফোকাস করছে না যেটা অন্যায় হচ্ছে আর যদি আপনি আমাকে আমার একদম স্বপ্নের একটা পাঁচজনের সাথে আমি আড্ডা মারব এরকম আমাকে একটি টিম বলেন তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তাতে সবাই গায়ক থাকবে না তার কারণ পাঁচজন গায়ক থাকলে সেই আড্ডা মজার হয় না তাতে একজন লেখক থাকবেন একজন সুরকার থাকবেন একজন নাম করা গিটারিস্ট থাকবেন একজন ড্রামার থাকবেন আমার স্বপ্নের ড্রামার আছে স্বপ্নের গিটারিস্ট আছে স্বপ্নের লেখক আছে তো সবাই থাকলে তবে সেই আড্ডা ভালো হবে এটা এত আছে না তার মধ্যে পাঁচজনের নাম টুকটুক করে বলে ফেলা এটা খুব শক্ত তাও আমি মানে আমি পাঁচ সবাই ওইভাবে না বলে আমি প্রথম নামটা একদম চক্কান বুঝে বলি সলিল চৌধুরী ঠিক আছে আমি অবশ্যই গৌতম চট্টোপাধ্যায়কে রাখব আমি অবশ্যই অরুণেন্দু দাসকে রাখবো আমি বাপদাদাকে রাখবো শহরের উষ্ণতম দিনের যিনি লেখক জয়জিৎ লাহড়ি তো এবং আর কাকে রাখবো দেখুন সেই গোলাচ্ছে মানে অরুণেন্দু দাস বললাম ভালো অসাধারণ ক্লাসিক্যাল গিটার বাজান এবং তার সাথে উনি একজন সংরাইটার জাকির হোসেনকে রাখবো বাপ্পাদার ওই গান মানে সরি ওই গৌতম চট্টোপাধ্যায় ওই গানটা আপনার মুখে একটু শুনতে পৃথিবীটা আর ছোটো হতে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বা বন্দি আহা 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 ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার আ হা 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 এখানেই শেষ করলে খুব ভালো ফলে এখানেই আমরা শেষ করছি তার হ্যাঁ তার সাথে একটুখানি যোগ করবো এইটুকুনি সামান্য একটা কোয়েস্ট এটা ইদানিং যোগ করছি কথামুখ চ্যানেলটার সাথে আপনার কথা হলো এই চ্যানেলটার ভালো দিক লাগলো আপনার আর খারাপ দিক লাগে আমার যেটা ভালো দিক আমি চ্যানেলটা আরও ভালো করে ভিডিওগুলো দেখলে হয়তো আপনাকে খুব অ্যানালিটিক্যালি উত্তর দিতে পারতাম কিন্তু আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আপনাদের যোগাযোগ করা এবং সেই যোগাযোগের মানে মধ্যে যে শিষ্টতা আছে সেইটা আমাকে খুব ভালো লেগেছে আপনারা যোগাযোগ করলেন আপনি যেভাবে আমার সাথে এবং সেটা যতটা ভদ্রভাবেই আজকে আপনার আশাটা হলো এবং এর মাঝখানে আপনার যে আপনার সাথে আমার কথাবার্তা তার এক্সপিরিয়েন্স আমার খুব ভালো আপনার সঞ্চালনা খুব ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই আর খারাপ দিক তো আমাকে আপনার চ্যানেল ভালো করে ঘেঁটে দেখতে হবে তবে না পলিটিক্যালি কারেক্ট হচ্ছি না তবে আমার মনে হয় যে আপনারা চ্যানেলের নিজেদের আপনারা একটা স্টুডিও রুম করুন প্রত্যেকটি ভিডিও সেই মানুষ যে সাক্ষাৎকার আপনি করছেন সেই রুমেই আপনি শুট করুন তাহলে একটা সামঞ্জস্য থাকবে আপনার কন্টেন্টের এবং ওই ব্যাকগ্রাউন্ডটা দেখলেই হয়তো মানুষ চট করে বুঝে ফেলবে আর এটা মুখের অনুষ্ঠান হচ্ছে এটা করতে পারেন ফলে থ্যাংক ইউ ফলে আপনার একটা গান দিয়েই শেষ হোক আওয়ার গান একটা ছোট্ট পাখি মোরা ফিরে ফিরে আিরে বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে তোকে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায় শূন্য বুকে পাখি মোড়ায় ফিরে আয় ফিরে এরপর আর কোনো কথা থাকে না শূন্যতা পেরিয়ে এক অদ্ভুত সন্ধান থাকে